আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের 2024 সালের পঞ্চম শ্রেণীর গণিত প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের গণিত প্রশ্নটি কেমন হবে এবং কি কি ধরনের অঙ্ক তোমাদের পড়তে হবে এবং কত নম্বর কত নাম্বার মান সে সম্পর্কে এই প্রশ্ন দেখলে তোমরা তোমাদের ধারণা হবে। আর এই অঙ্কগুলো যদি ভালোভাবে সমাধান করো তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে তোমাদের 70% প্রশ্ন কিন্তু কমন থাকবে। এখানে দেখো, প্রথমে সময় তোমাদের এখানে 3 ঘন্টা সময় দেওয়া হবে, পূর্ণ মান হবে 100। প্রথমে সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 20টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 করে 20 নম্বর। এখানে প্রথম যে 1 নম্বর প্রশ্নটি আছে সেটি হলো 8 4 5 0 1, অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি লেখো। এখানে প্রথম ক্ষুদ্রতম সংখ্যাটি গঠন করবা, আর আগের সংখ্যা হবে 1, কারণ 0 দিয়ে কখনো ক্ষুদ্রতম সংখ্যা গঠিত হয় না। আমি এগুলোর আনসার বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে, আমি শুধু প্রশ্নগুলো বলবো। এখানে 2 নম্বর যে প্রশ্নটি আছে, 1 ডজন কলার দাম 150 টাকা হলে 1 হালি কলার দাম কত? 3 নম্বর হচ্ছে 15টি টেবিলের দাম 45,000 টাকা, 1টি টেবিলের দাম কত? 4 নম্বর হচ্ছে ভাজক 25, ভাগফল 15 এবং ভাগ শেষ 11 হলে বাহ্য কত? 5 নম্বর হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? 6 নম্বর, ভার ও ভাগ ইন্টু 2 ইন্টু মানে গুণ 6 ইকুয়াল কত? 7 নম্বর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? 8 নম্বর হচ্ছে 1 ডজন লেবুর দাম 60 টাকা হলে 1 হালি লেবুর দাম কত? 9 নম্বর হচ্ছে 5 এর গুণনীয়ক গুলো লেখো। 10 নম্বর, 1 7 12 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যায় যেটাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে 1 কিন্তু কখনোই মৌলিক সংখ্যা না, এখানে 7 হচ্ছে মৌলিক সংখ্যা। অনেকে ভুল করে যদি 1 মৌলিক সংখ্যা মনে করো তাহলে কিন্তু হবে না, কারণ 1 কখনোই মৌলিক সংখ্যা হয় না, মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। এরপর দেখো 11 নম্বর, 7টি আপেল এবং 14টি কলা সর্বাধিক কত জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 12 নম্বর, 4 এর প্রথম 2টি গুণিতক লেখো। 13 নম্বর, 24 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। 14 নম্বর, 4 ও 6 এর সাধারণ গুণনীয়ক গুলো লেখো। 15 নম্বর, 15 এর গুণনীয়ক গুলো লেখো। 16 নম্বর, 1টি মৌলিক সংখ্যার কয়টি গুণনীয়ক থাকে? 17 নম্বর, 1/3 ও 1/4 এর মধ্যে কোন ভগ্নাংশটি বড়? এখানে যেহেতু হর ছোট আছে এই জায়গায় 3, তাহলে এটাই কিন্তু ভগ্নাংশটি বড় হবে। এরপর 18 নম্বর প্রশ্ন হচ্ছে, তার সমস্ত 8/10 কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে লেখো। 19 নম্বর, 11/3 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে লেখো। 20 নম্বর, 3/2 কে কি ভগ্নাংশ বলে? এরপর এরপর দেখো 2 নং প্রশ্ন হচ্ছে, 9 4 0 2 ও 6 5টি অঙ্ক, অঙ্কগুলো একবার করে নিয়ে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা গঠন করো। 6 নম্বর, গঠিত ক্ষুদ্রতম সংখ্যাকে 165 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত? গঠিত বৃহত্তম সংখ্যাকে 120 দ্বারা ভাগ করলে ভাগ ফল এবং ভাগ শেষ কত? এই অঙ্ক থেকে এই তিনটি মানে এই অধিভোগ থেকে 3টি প্রশ্ন আনসার করতে হবে, অথবা যেকোনো নিচে এখানে এটা না হয় এটা প্রশ্ন উত্তর দেবো। এখানে আছে, 1টি গরু এবং 1টি খাসির মূল্য যথাক্রমে 42,250 টাকা ও 9,725 টাকা। এই উদ্দীপক অনুসারে ক খ গ আমরা আনসার করতে হবে, 1টি গরু এবং 1টি খাসির মূল্যের পার্থক্য কত? তারপর হচ্ছে 8টি খাসির মূল্য কত? 1 ডজন গরু ও 3 হালি খাসির মূল্য কত? এরপর 3 নং প্রশ্ন হচ্ছে, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 385টি পরিবার আছে, প্রত্যেক পরিবার 60 টাকা করে জমা দিলে। এখানে 1 নম্বর হচ্ছে, প্রত্যেক পরিবারের সদস্য 6 জন হলে ওই গ্রামের লোক সংখ্যা কত?
খ নাম্বার একটি পরিবারের দৈনিক ব্যয় 550 টাকা হলে এক মাসে ওই পরিবারের কত টাকা ব্যয় হয় ব্যয় করে, অথবা আনসার কর বা একটি পুকুর খনন করে 200 জন লোকের 15 দিন লাগে এবং খনন পরবর্তীতে পুকুরের সিঁড়ি বাঁধতে 5 জন রাজমিস্ত্রি 3 দিন লাগে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে পুকুরটি একদিনে খনন করতে কতজন লোক প্রয়োজন, 20 দিনে খনন করতে চাইলে কতজন লোক প্রয়োজন, সিঁড়ি বাঁধা একদিনে সম্পূর্ণ করতে হলে কতজন রাজমিস্ত্রি দরকার হবে। তারপর 4 নাম, মৃদু সাহেব দৈনিক আয় করেন 1850 টাকা, দৈনিক ব্যয় করেন 1120 টাকা এবং বাকি টাকা তিনি সঞ্চয় করেন, এক মাস ইকুয়াল 30 দিন এবং এক বছর ইকুয়াল 12 মাস। ক নাম্বার প্রশ্ন হচ্ছে মৃদু সাহেবের 2 সপ্তাহের আয় কত টাকা, তিনি 2.5 বছরে মানে 2 বছর 6 মাস কত টাকা আয় করেন, দৈনিক সঞ্চয় হিসেবে তার 8 মাসের সঞ্চয় কত টাকা, অথবা আনসার করতে হবে তোমাদের এটা 81 জন শ্রমিক সপ্তাহে 2100 টাকা আয় করেন এবং মাসে 8350 টাকা ব্যয় করেন, বাকি টাকা সঞ্চয় করেন, এখানে দেওয়া আছে 1 মাস সমান 30 দিন। খ নম্বর প্রশ্ন হচ্ছে তিনি দৈনিক কত টাকা আয় করেন, খ নম্বর তার মাসিক সঞ্চয় কত। এরপর গ নম্বর প্রশ্ন হচ্ছে 4550 টাকা সঞ্চয় করতে তার কত মাস সময় লাগবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা এবং একটি কাপের মূল্য 145 টাকা। ক নম্বর হচ্ছে 1 ডজন কাপের মূল্য কত টাকা, খ নম্বর হচ্ছে 8টি প্লেটের মূল্য কত টাকা, গ নম্বর 2610 টাকায় কয়টি কাপ পাওয়া যাবে, অথবা আনসার করতে হবে 3টি মোবাইল ফোন ও 2টি টেলিভিশনের দাম একত্রে 98,000 টাকা, একটি মোবাইল ফোনের দাম হচ্ছে 11,750 টাকা। ক নম্বর 3টি মোবাইল ফোনের দাম কত, খ নম্বর 1টি টেলিভিশনের দাম কত, গ নম্বর 1টি টেলিভিশন ও 1টি মোবাইল ফোনের দামের পার্থক্য কত। এরপর 6 নম্বর হচ্ছে 6 নম্বর প্রশ্ন হচ্ছে একটি ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 18, 30 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 12 এবং 24 ভাগ শেষ থাকে। খ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপককে উল্লেখিত ভাজকগুলোর বসাগু নির্ণয় করো, খ নম্বর উদ্দীপককে উল্লেখিত ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, অথবা আনসার করতে হবে 1 জন শিক্ষক 24টি কলা 42টি বিস্কুট এবং 54টি চকলেট শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান, খ নম্বর সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে কলা বিস্কুট এবং চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবেন, খ নাম্বার 1 জন শিক্ষার্থী কলার চেয়ে কয়টি চকলেট বেশি পাবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে 3টি ঘন্টা প্রথমে একত্রে বেজে ওঠার পর যথাক্রমে 10, 12, 15 মিনিট পর পর বাজতে লাগলো, ঘন্টাগুলো সর্বনিম্ন কত মিনিট পর আবার একত্রে বাজবে, খ নাম্বার সকাল 9টায় একত্রে বাজার পর ঘন্টাগুলো আবার কয়টায় একত্রে বাজবে, অথবা আনসার করতে হবে 1টি পার্কে লাল রঙের বাতি 30 মিনিট, হলুদ রঙের বাতি 36 মিনিট এবং সবুজ রঙের বাতি 45 মিনিট পর পর জ্বলে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে প্রথমে একসাথে জ্বলার পর বাতিগুলো কতক্ষণ পর পুনরায় একসাথে জ্বলবে। এরপর খ নাম্বার হচ্ছে যদি লাল রঙের বাতি 24 মিনিট পর পর জ্বলে তাহলে বাতিগুলো একসাথে জ্বলার পর ন্যূনতম কত মিনিট পর পুনরায় একসাথে জ্বলবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ফরহাদ দিনে 1/4 অংশ পড়ালেখার পরে 1/12 অংশ খেলাধুলা করে এবং অবশিষ্ট সময় অন্যান্য কাজ করে, ক নাম্বার প্রশ্ন হচ্ছে ফরহাদ দিনে মোট কত অংশ লেখাপড়া এবং খেলাধুলা করে, ডান পাশে কিন্তু প্রশ্নের মানগুলো দেওয়া আছে, সে দিনের কত অংশ অন্যান্য কাজ করে, সে দিনের মানে সে দিনের খেলাধুলা অপেক্ষা পড়ালেখায় কত অংশ সময় বেশি ব্যয় করে, অথবা আনসার করতে পারবা এটা মামুন বাজারে গিয়ে 3/4 কেজি চিনি 4/5 কেজি ডাল 2 সমস্ত 1/2 কেজি ময়দা কিনলো, ক নম্বর সে মোট কত কেজি দ্রব্য কিনলো, খ নম্বর সে মোট কত কেজি চিনি এবং ডাল কিনলো, গ নম্বর সে চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনলো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এখানে 2টি একের অধিক প্রশ্ন দেওয়া থাকবে, 2টি প্রশ্নের আনসার করতে হবে, ক নাম্বার যে কোনো 2টা করতে পারবা, 1টি বর্গের 1টি বাহু 5 সেন্টিমিটার, বর্গটি অঙ্কন করো এবং অঙ্কিত বর্গের 2টি বৈশিষ্ট্য দাও, এখানে কিন্তু তোমাদের জ্যামিতি থেকে প্রশ্ন 9 অঙ্কে করা হবে, খ নাম্বার 1টি আয়তের 2টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার,
আয়তটি অঙ্কন করো এবং অঙ্কিত আয়তের দুটি বৈশিষ্ট্য লিখো। গ নম্বর, একটি রম্বসের একটি বাহু 4 সেন্টিমিটার এবং একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। রম্বসটি অঙ্কন করো এবং অঙ্কিত রম্বসের দুটি বৈশিষ্ট্য লেখো। এই ছিল তোমাদের দ্বিতীয় প্রান্তিকের যে গণিত প্রশ্নটি, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রশ্নটি যদি ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে এখান থেকে 70% প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে, খুব ভালোভাবে আয়ত্ত করবে। আর এই প্রশ্নগুলো যদি ভালোভাবে তোমরা বুঝে আয়ত্ত করো তাহলে যে কোনো প্রশ্ন যদি করা হোক না কেন সেই প্রশ্নগুলো কিন্তু আনসার করতে পারবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। আর পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।